মহাল শহরের এটা সুনামগড়ের লোকপাড়া লেন, এখানে আগে একটা পুকুর ছিল আরআর ডিপার্টমেন্টের পুকুর, মানে সরকারি পুকুর, একটা অবৈধভাবে ভরাট করা হয়েছিল। আমরা মহাল শহর পৌরসভা পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছে আরে সাইড করবি কি করে এখন যেন জলাভূমি ভরাট না হয়, কথা বলছে প্রায় এক বিঘে কারা ভরাট করলো এবং অন্যায়ভাবে ছিল করেছিল তাদের বিরুদ্ধে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে, সেটা তো আমাদের কাজ না। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।